নমস্কার বন্ধুরা, 2023-এর হস্তশিল্প মেলায় সকলকে স্বাগত জানাই। প্রতি বছরের ন্যায় এবারেও কিন্তু কলকাতার নিউ টাউনে ইকো পার্কে মেলাটা হচ্ছে। যারা প্রতি বছর আসো তারা তো জানোই, আর যারা এখনও অবধি আসার সুযোগ পাওনি তাদের জন্য বলি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে শিল্পীরা আসেন তাদের হাতের কাজের সম্ভার নিয়ে। প্রচুর বড় বড় স্টলের পাশাপাশি প্রচুর ছোট ছোট স্টল কিন্তু এখানে আছে। বিভিন্ন ধরনের পোশাক থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, বিভিন্ন ধরনের জুটের জিনিস, বিভিন্ন জুয়েলারি, রান্নার সামগ্রী, সমস্ত কিছু কিন্তু এই মেলার মধ্যে পাওয়া যায়। আসুন দেখে নিই মেলাটা ঘুরে। কি পোড়া মাটির উপর কি দিয়েছো? আজ ধরে রাখুন, রাজ্য হস্তশিল্প মেলা চলবে আগামী 17 ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত। বেশ সুন্দর, দাম মাত্র 500 টাকা। শিল্পীরা অনেকে এখানে বসে বসে তাদের হাতের কাজ তৈরি করেন, এটা কিন্তু সত্যি দেখার মতো। এখানে দেখো গয়না বড়ি খুবই ভালো হয় খেতে, প্রতি বছর আমি নিয়ে যাই মাত্র 30 টাকা করে। এখানে দেখো কেউ যদি নেম প্লেট বানাতে চাও তাহলে এখানে কাঠের উপর কিন্তু সুন্দরভাবে নেম প্লেট তৈরি করে নেওয়া যায়। এখানে না এলে কিন্তু বোঝাই যাবে না যে আমাদের পশ্চিমবঙ্গে শিল্পীদের হাতের কাজ কি অসাধারণ। মেলাতে ঘুরে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে, শিল্পীদের হাতের অনবদ্য কাজ সত্যি মুগ্ধ হওয়ার মতো। জঙ্গলমহল বলে একটি স্টল এখানে হয়েছে যেটা আমার ভীষণই ভালো লেগেছে। এর মধ্যে দেখো
বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসেছেন তাদের হাতের কাজের সম্ভার নিয়ে এবং এখানেই বসে তৈরি করছে। কেউ যদি চান যে মনের মতো অর্ডার দিয়ে বানাবেন সেটাও কিন্তু এখানে করে নেওয়া সম্ভব। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে শিল্পীরা এসেছেন। সত্যি দেখার মতো আমার মতো করে ছোট্ট করে একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে।